আমরা আগের দিন কি লিখলাম, প্রোটামিনটা হয়েছে না? তাহলে আমরা এখন আজকে শুরু করব প্রোলামিন, তাই না? ঠিক বলছি কি না? সরল প্রোটিনের আন্ডারে দুই নাম্বার প্রোলামিনটা আজকে শুরু করব, ঠিক বলছি? জি স্যার। আচ্ছা তাহলে শুরু করো। প্রোলামিন আমরা ওটা মুখস্থ করছি তো, প্রো প্রো এল গ্লো গ্লু হিস কে মুখস্থ করছি তো? জি স্যার। এটা মুখস্থ হয়েছে ভালো করে? এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। প্রোতে প্রোটামিন, তারপরে প্রোতে প্রোলামিন, তারপর অ্যালবুমিন, গ্লোবুলিন, হিস্টোন স্ক্লেরোপ্রোটিন। ঠিক আছে, এখানে আছে প্রোলামিন, লেখো প্রোলামিন, লিখা এখান দাও। এই প্রকার প্রোটিন, এই প্রকার প্রোটিন পানি এবং 100% অ্যালকোহলে অদ্রবণীয়। পানি এবং 100% অ্যালকোহলে অদ্রবণীয়। এই প্রকার প্রোটিন পানি এবং 100% অ্যালকোহলে অদ্রবণীয়, কিন্তু 70-80% অ্যালকোহলে দ্রবণীয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা তথ্য। পানিতে অদ্রবণীয়, 100% অ্যালকোহলে অদ্রবণীয়, কিন্তু 70-80% অ্যালকোহলে দ্রবণীয়। মনে থাকবে কি না, এই প্রোটিন পানিতে অদ্রবণীয়, 100% অ্যালকোহলে অদ্রবণীয়, কিন্তু 70-80% অ্যালকোহলে দ্রবণীয়। দাঁড়ি স্যার, এই 70-80% এর ভিতরে কি পানি থাকবে না, অন্যটা 20%? পানি কোনটা? এই 70-80% যে অ্যালকোহল, সেটাকে ডাইলিউট করতে গেলে তার মধ্যে তো পানি থাকবে, কিন্তু বিশুদ্ধ একবার পুরোটা পানির মধ্যে যদি দাও তাহলে দ্রবীভূত হবে না। এখানে তো অ্যালকোহলের মধ্যে পানি, যে সে দ্রবীভূত হওয়ার কাজ না করলেও অ্যালকোহলটা তো ওকে দ্রবীভূত করে দেবে। তুমি 70-80% অ্যালকোহল নিলা, বুঝলাম তার মধ্যে 30% পানি আছে, পানি ওকে দ্রবীভূত করতে না পারলো, এই অ্যালকোহলটা তো ওকে দ্রবীভূত করে দেবে। বুঝো না জিনিসটা, ওর কেমিক্যাল প্রপার্টিসটা এরকম, 100% অ্যালকোহলের মধ্যে দিলেও দ্রবীভূত হবে না। পানি আর অ্যালকোহলের কম্বিনেশন যার মধ্যে 70-80% অ্যালকোহল থাকবে, এটা ওকে দ্রবীভূত করে দিতে পারবে। দাঁড়ি, সাথে লেখো, এই প্রোটিন তাপে জমাট বাঁধে না। আগেরটাও বাঁধতো না, এটাও বাঁধে না। তাপে জমাট বাঁধে না, তাপে জমাট বাঁধে না। দাঁড়ি, আদ্র বিশ্লেষণ করলে অ্যামোনিয়া পাওয়া যায়। এই প্রোটিনটাকে আদ্র বিশ্লেষণ করলে ওর ভেতর থেকে অ্যামোনিয়া বের হয়ে আসে। আদ্র বিশ্লেষণ করলে অ্যামোনিয়া পাওয়া যায়। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই প্রোটিন শুধুমাত্র উদ্ভিদের দেহে পাওয়া যায়, কমা প্রাণী দেহে পাওয়া যায় না। শুধুমাত্র উদ্ভিদের দেহে পাওয়া যায়, প্রাণী দেহে পাওয়া যায় না। এই প্রোটিন শুধুমাত্র উদ্ভিদের দেহে পাওয়া যায়, প্রাণী দেহে পাওয়া যায় না। তাপে জমাট বাঁধে না। উদ্ভিদে পাবো আমরা, কিন্তু প্রাণীতে পাবো না। তাহলে কি কি আমরা ক্যারেক্টার বললাম? 100% অ্যালকোহলে অদ্রবণীয়, কিন্তু 70-80% অ্যালকোহলে দ্রবণীয়। তাপে জমাট বাঁধে না, আদ্র বিশ্লেষণ করলে অ্যামোনিয়া পাওয়া যায়, আর এই উদ্ভিদ, এই প্রোটিন পাওয়া যায় উদ্ভিদে, প্রাণীতে পাওয়া যায় না। উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায় না, প্রাণী দেহে পাওয়া যায় না। এগুলো হচ্ছে প্রোলামিনের বৈশিষ্ট্য। এবার আমরা উদাহরণ দিব। লেখো, গমের গ্লিয়াডিন, গমের গ্লিয়াডিন, বার্লির, বার্লি বাজারে পাওয়া যায় একটা শস্য জাতীয় খাদ্য, অনেক সময় শিশুদের খাওয়ায় বার্লি। বার্লিতে একটা প্রোটিন আছে, নাম হচ্ছে হর্ডিন। তারপরে যে ভুট্টা, ভুট্টার মধ্যেও একটা প্রোটিন আছে, ভুট্টার প্রোটিনটার নাম হচ্ছে জেইন।
জেইন কি কি বললাম গমের গ্লিয়াডিন বার্লির হর্ডিন ভুট্টার জেইন ইত্যাদি প্রোলামিন জাতীয় প্রোটিন এই যে গ্লিয়াডিন হর্ডিন জেইন এরা সবাই হচ্ছে প্রোলামিন জাতীয় প্রোটিন বুঝতে পারছো গমের গ্লিয়াডিন বার্লির হর্ডিন ভুট্টার জেইন ইত্যাদি প্রোলামিন জাতীয় প্রোটিন দাড়ি উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবা এবার পরের আইটেমে যাব আমরা নাম্বার তিন প্রোটামিন গেল প্রোলামিন গেল এখন অ্যালবুমিন অ্যালবুমিন তিন নাম্বার অ্যালবুমিন এটার বৈশিষ্ট্য লেখো এই প্রোটিন পানি এবং লঘু লবণ এই প্রোটিন পানি এবং লঘু লবণ দ্রবণে আংশিক দ্রবীভূত হয়ে আংশিক দ্রবীভূত হয় পুরোটা হয় না আংশিক দ্রবীভূত হয়ে ঘোলাটে অধক্ষেপ সৃষ্টি করে ঘোলাটে অধক্ষেপ ঘোলাটে অধক্ষেপ সৃষ্টি করে তাহলে কি বৈশিষ্ট্য বললাম পানি এবং লঘু লবণ দ্রবণে আংশিক দ্রবীভূত হয়ে ঘোলাটে অধক্ষেপ সৃষ্টি করে তাপে অ্যালবুমিন জমাট বাঁধে তাপ দিলে এটা জমাট বাঁধবে প্রোটামিনও জমাট বাঁধতো না প্রোলামিনও বাঁধতো না কিন্তু অ্যালবুমিনটা কিন্তু তাপে জমাট বাঁধে তাপে অ্যালবুমিন জমাট বাঁধে আরেকটা লেখো বৈশিষ্ট্য উদ্ভিদ ও প্রাণী উভয়ের দেহে পাওয়া যায় এই এটা বলতে হচ্ছে এই কারণে যে অ্যালবুমিনটা শুধু উদ্ভিদে পাওয়া যাচ্ছিল কিন্তু সরি প্রোলামিনটা শুধু উদ্ভিদেই পাওয়া যাচ্ছিল কিন্তু এখন যে অ্যালবুমিন আলোচনা করছি সেটা কিন্তু উদ্ভিদেও পাওয়া যাচ্ছে এবং প্রাণী দেহেও পাওয়া যাচ্ছে সেটা পরিষ্কার করার জন্যই এই লাইনটা লেখা হচ্ছে লেখো উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহে অ্যালবুমিন পাওয়া যায় এবার আমরা উদাহরণ দিচ্ছি উদ্ভিদ ও প্রাণী উভয়ের দেহে অ্যালবুমিন পাওয়া যায় তাহলে অ্যালবুমিনের ক্যারেক্টার গুলো আবার বলি পানি এবং লঘু লবণ দ্রবণে আংশিক দ্রবীভূত হয়ে ঘোলাটে অধক্ষেপ সৃষ্টি করে আর কি আর হচ্ছে তোমার তাপ দিলে জমাট বাঁধে একটা বিষয় কিন্তু মনে রেখো এই এখন যে ক্যারেক্টার গুলো আমরা লিখতেছি প্রোটিনের সরল প্রোটিনের আর সবার প্রথমে যে আমরা প্রোটিনের জেনারেল ক্যারেক্টার লিখে আসছি দশটা ওই দশটা ক্যারেক্টার কিন্তু এদের সবার জন্য প্রযোজ্য প্রোটামিন বলো প্রোলামিন বলো অ্যালবুমিন বলো গ্লোবিউলিন বলো সবার জন্য প্রযোজ্য হবে কিন্তু এইগুলো হচ্ছে এদের স্পেশাল ক্যারেক্টার আলাদা ক্যারেক্টার তাই যদি তোমাকে অ্যালবুমিন নিয়ে বলে পরীক্ষার সময় যে অ্যালবুমিনের বৈশিষ্ট্য লেখো তুমি ইচ্ছে করলে প্রোটিনের যে জেনারেল প্রপার্টিস তুমি লিখে আসছো সেগুলো সবগুলো লেখার পরে আবার অ্যালবুমিনের এই ক্যারেক্টার লিখতে পারো ইচ্ছে করলে নাম্বারের উপর ডিপেন্ড করে যে না অ্যালবুমিন সম্পর্কে আমার জানতে চেয়েছে নাম্বার দিয়েছে চার কিন্তু আমি তো অ্যালবুমিন সম্পর্কে দুই তিনটা বৈশিষ্ট্য লিখছি তা দিয়ে তো আবার চার মার্কস কভার করে না তখন ইচ্ছে করলে প্রোটিনের যে জেনারেল দশটা ক্যারেক্টার লিখছো তারও দুই একটা এর মধ্যে ইনকর্পোরেট করতে পারো বুঝতে পেরেছো আমার কথা তখন তুমি কি করবা এগুলো তো কি বলা যায় জেনারেল ক্যারেক্টার আর এটা যখন ইয়ে করবে কন্ট্রাডিক্ট করবে তখন তো এইটা বুঝতে হবে যেটা ওর স্পেশাল ক্যারেক্টার আমরা ওই পেছনে যেটা লিখছি ওটা হচ্ছে কমন ক্যারেক্টার সাধারণ বৈশিষ্ট্য কিন্তু কারো কারো তো স্পেশালাইজেশন থাকতে পারে প্রোটামিন আর প্রোলামিন এই দুইটা ছাড়া আর বাকি সামনের যেগুলো আসবে সবই তো তাপে জমাট বাঁধবে বুঝনা জিনিসটা যেমন তুমি বলছো যে একটা প্রোটিনে সাধারণত 100 থেকে 400 অ্যামাইনো অ্যাসিড থাকে কিন্তু প্রোটামিনে তো থাকে তার চেয়েও কম এখন এগুলো তো
কি বলা যায় স্পেশাল ক্যারেক্টার থাকি সেটা নিয়ে অত অসুবিধা হওয়ার কথা না। কিন্তু নরমালি অধিকাংশ প্রোটিন, তুমি কি ওই লাইনটা এরকম লিখছো যে কি বলা যায় সকল প্রোটিন তাপে জমাট বাঁধে, বৈশিষ্ট্যটা কি ওরকম লিখছো নাকি অধিকাংশ প্রোটিন তাপে জমাট বাঁধে? এই তো প্রোটিন তাপে জমাট বাঁধে, লাইনটা বোধহয় ওরকম না। দেখো প্রোটিন সাধারণত তাপে জমাট বাঁধে, সাধারণত কথাটা বসানো আছে কিনা দেখো। যদি না থাকে তাহলে সাধারণত কথাটা অ্যাড করে দাও, তাহলে আর ওখানে তোমার কারো কারোর জন্য স্পেস, কারো কারোর জন্য একটা স্পেস থাকলো যে সাধারণত তাপে জমাট বাঁধে, কিন্তু অসাধারণ কেউ হলে তাপে জমাট সে নাও বাঁধতে পারে, ব্যতিক্রম তো থাকতেই পারে, ঠিক সেরকম। আচ্ছা তাহলে অ্যালবুমিনের ক্যারেক্টার কি লিখলাম? পানি এবং লঘু লবণ দ্রবণে আংশিক দ্রবীভূত হয়ে ঘোলাটে অধক্ষেপ সৃষ্টি করে, এই যে ক্যারেক্টারটা লিখলাম অ্যালবুমিনের জন্য। এখন দেখা গেছে এই অ্যালবুমিনের মধ্যেও আবার কেউ কেউ এই ক্যারেক্টার ভায়োলেট করতে পারে। যদি অ্যালবুমিনটা অনেক বড় একটা ভাস্ট গ্রুপ হয়, একটা বড় গ্রুপের ভিতরে কোনো কোনো সদস্য জেনারেল ক্যারেক্টার তো ফলো করবে না, এটা স্বাভাবিক। আচ্ছা ঘোলাটে অধক্ষেপ সৃষ্টি করে, এখন আমরা উদাহরণ দিব। ডিমের সাদা অংশের অভ অ্যালবুমিন, ডিমের যে সাদা অংশ, ডিমের মধ্যে কুসুম একটা অংশ, সেটার মধ্যে থাকে ভাইটেলিন, আর সাদা অংশের মধ্যে থাকে অভ অ্যালবুমিন। তাহলে আমরা লিখি ডিমের সাদা অংশের অভ অ্যালবুমিন, প্রোটিনটার নাম হচ্ছে অভ অ্যালবুমিন, ডিমের সাদা অংশের অভ অ্যালবুমিন কমা রক্ত রসের, প্রাণীর রক্ত রসের মধ্যে পাওয়া যায়, প্লাজমার মধ্যে পাওয়া যায় রক্ত রসের সিরাম অ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন রক্ত রসের মধ্যে পাওয়া যায় সিরাম অ্যালবুমিন। তারপরে দুধের মধ্যে পাওয়া যায়, দুধে পাওয়া যায়, দুধ এমন একটা খাদ্য যার মধ্যে তুমি শর্করা আমিষ স্নেহ সবই পাবা। দুধের মধ্যে প্রোটিন পাবা, ক্যাসেইন, আবার দুধের মধ্যে তারপর দুধের মধ্যে আবার তুমি ল্যাকটালবুমিন পাবা প্রোটিন, তারপর আবার দুধের মধ্যে তুমি লিপিড পাবা, বুঝতে পারছ ওই যে ফ্যাট জাতীয় লিপিড যেটা ওটা পাওয়া যায় দুধের মধ্যে, চর্বি জাতীয় লিপিড যেটা ওটা পাওয়া যায়। তারপর হচ্ছে তুমি দুধের মধ্যে শর্করাও পাবা, গ্যালাকটোস ল্যাকটোস এগুলো পাওয়া যায় দুধের মধ্যে, শর্করা আমিষ স্নেহ তিন ধরনের খাবারই পাওয়া যায়। তাহলে দুধের মধ্যে এখন যে প্রোটিনটার নাম বলবো সেই প্রোটিনটার নাম হচ্ছে, দুধের হচ্ছে ল্যাকটালবুমিন, ল্যাকটালবুমিন। তারপর হচ্ছে গমের বীজের মধ্যে পাওয়া যায় একটা প্রোটিন, গম বীজ, গমটা মানে অঙ্কুরিত হয়ে প্রথম যে চারাটা বের হয় সেটার মধ্যে পাওয়া যায়, গম বীজের মধ্যে পাওয়া যায় লিউকোসিন, প্রোটিনটার নাম হচ্ছে লিউকোসিন। আবার শিম বীজের মধ্যে পাওয়া যায় শিম বীজ, আমাদের দেশে এগুলো সাধারণত খাওয়া হয় না, কিন্তু পৃথিবীর উন্নত অনেক দেশে এই শিম বীজটাকে অঙ্কুরিত করে স্প্রাউট বলে, ছোট ছোট যেরকম ইয়ে বের হয় শিমের বীজ থেকে ছোট্ট অঙ্কুরোদ্গমের ফলে যেটা বের হয় ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল স্প্রাউট বলে, এগুলো ওরা খায় কারণ ওটার মধ্যে খুব উচ্চ মাত্রার প্রোটিন থাকে, এবং সেই প্রোটিনের নাম হচ্ছে লেগুমিন, শিম বীজের মধ্যে পাওয়া যায় লেগুমিন। ইত্যাদি অ্যালবুমিন জাতীয় প্রোটিন, লাইনটা তাহলে এরকম লিখবো আমরা, ডিমের সাদা অংশের অভ অ্যালবুমিন, তারপরে রক্ত রসের সিরাম অ্যালবুমিন, দুধের ল্যাকটালবুমিন, গম বীজের লিউকোসিন, শিম বীজের লেগুমিন ইত্যাদি অ্যালবুমিন জাতীয় প্রোটিন। দাড়ি স্যার, হ্যাঁ স্যার, এরকমের যে এক একটা গ্রুপের সাথে সাথে কি ওই যে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বাড়তেছে প্রোটিনের? না সেরকম না, এই এটার ভিতরে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বাড়া বা কমার কোনো বিষয় নাই। আমি বুঝছি তুমি যেটা ইয়ে করতে চাও, বলতে চাও যে স্যার প্রোটামিনটা তো ছিল সবচেয়ে ক্ষুদ্রতম,
তারপরে প্রোলামিনটা মানে কি আরো একটু বড় আকৃতিতে বড়, তারপরে অ্যালবুমিনটা কি আকৃতিতে আরো বড়? না, বিষয়টা ওরকম না, ওরকম না। প্রোটামিনটা প্রথম লেখার কারণ হচ্ছে ওটা যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম বা সরলতম, এই কারণে ওটা প্রথম লেখা হয়েছে। কিন্তু তুমি চাইলে অ্যালবুমিনটা আগে লেখো, প্রোলামিনটা পরে লেখো, তাতে কোনো সমস্যা নাই। এমন নয় যে অ্যালবুমিনের যে কোনো প্রোটিনের মধ্যে প্রোটামিন প্রোলামিনের যে কোনো প্রোটিনের চেয়ে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা বেশি থাকবে, এরকম না বিষয়টা। প্রোটামিনটা আমি চাইলে পরেও লিখতে পারি, অনেক বইতে প্রোটামিন পরেও লিখছে, প্রোটামিনটা আমি পরে লিখছি, প্রথমে লিখছি এই কারণে যেটা ক্ষুদ্রতম বা সরলতম, এই জন্য ওটা দিয়ে শুরু করছি। আর বাকিগুলো আমার কি বলা যায় মনে রাখতে যাতে সুবিধা হয়, নামগুলো প্রো প্রো অ্যাল গুলো গ্লু হিসকে, এই জন্য এইভাবে সাজাইছি। তুমি ইচ্ছে করলে তুমি তোমার মতো করে আগে পরে করে লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। বুঝাতে পারছি? এটার সাথে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম বা বেশির কোনো ব্যাপার নাই। আচ্ছা, তাহলে এই ক্যারেক্টার গুলো এক্সাম্পল গুলো মনে রেখো, যে যত বেশি এক্সাম্পল মনে রাখতে পারবা বায়োলজিতে তার তত কনফিডেন্স বাড়বে। কারণ অ্যাডমিশন টেস্টে এই যে এমসিকিউ গুলো দেয় বা বোর্ডের যে এমসিকিউ দেয়, সব জায়গাতেই তোমার এই কি বলা যায় উদাহরণ গুলো একটা বিশ্রী ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ এত উদাহরণ মনে রাখা অনেক সময় টাফ হয়ে যায়, কিন্তু যারা বেশি পড়তে পারে মনে রাখতে পারে তাদের জন্য সমস্যা না। তো অ্যাডমিশন টেস্টে কিন্তু ওরাই ভালো রাখে, যত বেশি উদাহরণ যে বেশি মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এবার আমরা যেমন ধরো এখান থেকে যদি একটা প্রশ্ন করে দেয় যে কোন প্রোটিন পানিতে ঘোলাটে অধক্ষেপ তৈরি করে, চারটা এমসিকিউ দিবে। মনে করো দিল এখান থেকে দিল গ্লিয়াডিন, তারপরে দিল হরডিন, তারপরে দিল জেইন, তারপরে দিল লিউকোসিন। নামগুলো প্রায় কাছাকাছি, কিন্তু গ্লিয়াডিন, হরডিন, জেইন, লিউকোসিন সবগুলো শেষে সিন বা ইন এরকম আছে। এখন এর মধ্যে কোনটা পানিতে ঘোলাটে অধক্ষেপ তৈরি করে? যেহেতু এটা অ্যালবুমিন জাতীয়, কিন্তু এখন যেমন এখনই পড়তেছি তাই এখনই পারতে অসুবিধা হয় না, কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হবে সে তো অনেক মাস পরে, ততদিনে কিন্তু এগুলো ভুলে যাবো, আবার নতুন কিছু পড়ব, তখন কিন্তু এইভাবে এত মনে রাখা সহজ হবে না। কিন্তু এই জন্য কি করবো, এখন যে ভালো করে একটু পড়ব, নোট একটু সুন্দর কালারফুল ভাবে করব, এক্সাম্পল গুলো পারলে হাইলাইটার দিয়ে হাইলাইট করব, কিছুদিন পরে আরেকবার একবার রিভিশন দিব, এবার এক মাস পর আবার একটু রিভিশন দিব। বায়োলজি কিন্তু একটু রিভিশনের মধ্যে না রাখলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আসবে কিন্তু এরকম ভাবে। আচ্ছা, তো আমি সাবধান করছি, যেমন তোমরা এখন বোধহয় কার্বোহাইড্রেট লিপিড এটা পড়ছো, আমি যেমন সেদিন বললাম কার্বোহাইড্রেট আর লিপিড দুইটা চ্যাপ্টার শেষ করে আসছি, মানে দুইটা সাব চ্যাপ্টার, সেগুলো খোটায় খোটায় পড়তে থাকো। তোমরা কোনো কোশ্চেন অ্যারাইজ করলে আমাকে ইনবক্সে নক করতে পারো। হ্যাঁ, তারপরে এখন আবার প্রোটিন পড়তেছি, যাদের কার্বোহাইড্রেট এবং লিপিড পড়া শেষ হয়ে যাবে একদম, পরবা যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে একদম নারী নক্ষত্র সব পড়ে ফেলবো। এখন আবার যেমন প্রোটিন পড়তেছি, আমি যা নোটে পড়াচ্ছি সেগুলো তো একদম ছোটস্থ করে ফেলবো, মুখস্থ ছোটস্থ, এগুলো একদম কি বলা যায় জিস্ট। কিন্তু এর সাথে আরো কিছু আনুষঙ্গিক তথ্য তুমি ইচ্ছে করলে বই থেকেও পড়তে পারো, একটা রাইটারের বই না, তুমি দুই তিনটা রাইটারের বই কিনবা, তাহলে তোমার জানার জায়গাটা আরো ভাস্ট হবে। তো ঠিক আছে, এবার আমরা অ্যালবুমিনের পরেরটাই যাই, প্রোটামিন, প্রোলামিন, অ্যালবুমিন, তারপরেরটার নাম কি? গ্লোবিউলিন। গ্লোবিউলিন, গ্লোবিউলিন, হ্যাঁ। যদিও তোমাদের বইগুলো বেশিরভাগই হচ্ছে তোমরা হাসানের বই কেনো বা পড়ো, কিন্তু হাসানের বইতে তথ্য অত বেশি নাই। যারা বেশি জানতে বা পড়তে চাও তারা হাসানের বইয়ের সাথে আরো অন্যান্য বই পড়তে পারো, বাজারে অনেক রাইটারের বই আছে। হ্যাঁ, বিলকিস বানু বা মাজেদা বেগম বলে তার একটা বই আছে, রফিকুল ইসলামের বই আছে, অক্ষরপত্র প্রকাশনের বই আছে, ফার্স্ট পেপারের কথা বলছি। আবার সেকেন্ড পেপারের জন্য তোমরা যদিও গাজী আজমল পড়ো, কিন্তু গাজী আজমলে অনেক তথ্য নাই, বেশি কিছু তথ্য নাই। আরো বেশি বেশি যদি তথ্য পেতে চাও তাহলে তোমরা মাজেদা বেগম পড়তে পারো, আব্দুল আলিম পড়তে পারো, মেঘনাথ সাহা পড়তে পারো। হ্যাঁ, এগুলোর মধ্যে আরো অনেক বেশি তথ্য পাবা। তো আমরা গ্লোবিউলিনের ব্যাপারে লিখবো, লেখো গ্লোবিউলিন, লেখো এই প্রকার প্রোটিন পানিতে প্রায় অদ্রবণীয়। দেখো আগেরটা বলেছে আংশিক দ্রবণীয় আর এটা বলছে প্রায় অদ্রবণীয়, পানিতে প্রায় অদ্রবণীয়। তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, পানিতে প্রায় অদ্রবণীয় তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। সেই জন্যই আমরা যখন প্রোটিনের ক্যারেক্টার লিখতে শুরু করছিলাম তখন বা এরকম লিখছিলাম, বলেছিলাম যে প্রোটিন পানি অথবা লঘু অ্যাসিড
বা লঘু ক্ষার বা লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। তাহলে দেখো এক একটা এক একটার মধ্যে দ্রবণীয় হয়, এই জন্যই ওইভাবে বা বারবার দিয়েছিলাম। এই গ্লোবিউলিনটা হচ্ছে এমন পানিতে প্রায় অদ্রবণীয়, তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। তাপে গ্লোবিউলিন জমাট বাঁধে, এখন সামনে যেগুলো পাবো সবই তাপে জমাট বাঁধবে। তাপে গ্লোবিউলিন জমাট বাঁধে, উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহে পাওয়া যায়। তাপে গ্লোবিউলিন জমাট বাঁধে, উদ্ভিদ ও প্রাণী উভয়ের দেহে পাওয়া যায়। একমাত্র প্রোলামিনটাই হচ্ছে এক্সেপশন, যেটা শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়, আর বাকিগুলো সবই প্রায় উদ্ভিদ আর প্রাণী সবটাতেই পাওয়া যায়। প্রোলামিনটাই শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়, প্রাণী দেহে পাওয়া যায় না, সেজন্য এটা আলাদাভাবে যেন আমরা মনে রাখি। এই প্রোটিন গ্লোবিউলিনের কথা বলছি, এই প্রোটিন পানিতে প্রায় অদ্রবণীয়, তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, আর উদ্ভিদ ও প্রাণী উভয়ের দেহে পাওয়া যায়। তাপে গ্লোবিউলিন জমাট বাঁধে, তাহলে প্রথম দুইটা জমাট বাঁধতো না, প্রোটামিন আর প্রোলামিন, তারপরে কিন্তু যে দুইটা পড়লাম অ্যালবুমিন এবং গ্লোবিউলিন দুইটাই কিন্তু তাপে জমাট বাঁধে। আচ্ছা আমি এটা শেষ করি, তারপরে আবার একটু পিছন থেকে রিকল করব। এরপরে এখন আমরা উদাহরণ দিব, গ্লোবিউলিনের উদাহরণ দিব। ডিমের কুসুমের মধ্যে পাওয়া যায়, ডিমের সাদা অংশে যেটা পাওয়া যায় অভ অ্যালবুমিন, সেটা অ্যালবুমিন জাতীয়, কিন্তু কুসুমের মধ্যে যেটা পাওয়া যায় সেটা আমরা এখন লিখব। ডিমের কুসুমের, হ্যাঁ বলো স্যার, লাস্ট লাইনটা আবার একটু বললে ভালো হয়। আবার বলছি, হ্যাঁ, এই গ্লোবিউলিনের বলছি, পানিতে প্রায় অদ্রবণীয় তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, তাপে গ্লোবিউলিন জমাট বাঁধে, উদ্ভিদ ও প্রাণী উভয়ের দেহে পাওয়া যায়, এই তিনটা বৈশিষ্ট্যই বলেছি। শুনতে পেয়েছ? জি স্যার, হই স্যার। ঠিক আছে, হ্যাঁ, ডিমের কুসুমের মধ্যে পাওয়া যায় একটা প্রোটিন যেটার নাম ভাইটেলিন। ভাইটেলিন ডিমের কুসুমের মধ্যে পাওয়া যায় ভাইটেলিন, সেটা গ্লোবিউলিন, কিন্তু ডিমের সাদা অংশে যেটা পাওয়া যায় অভ অ্যালবুমিন, সেটা কিন্তু আবার অ্যালবুমিন জাতীয়, আর এটা কিন্তু হচ্ছে গ্লোবিউলিন জাতীয় ভাইটেলিন। তারপরে হচ্ছে তোমার এই যে কি বলা যায় মাংস পেশির মধ্যে পাওয়া যায়, মাংসে পাওয়া যায় মায়োগ্লোবিউলিন, মাংসে পাওয়া যায় মায়োগ্লোবিউলিন, সেটা একটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, নামের মধ্যেই আছে বোঝাই যায় যেটা গ্লোবিউলিন জাতীয়, মায়োগ্লোবিউলিন। তারপরে তোমার দুধের মধ্যেও আছে, দুধের মধ্যে আছে ল্যাকটোগ্লোবিউলিন, ল্যাকটোগ্লোবিউলিন বোধহয় লাগবে না, এখানে ই লাগবে না, গ্লোবিউলিন না, ই লাগবে না, দুধের ল্যাকটোগ্লোবিউলিন। আর প্রাণীর চোখের মধ্যে, চোখের যে লেন্স আছে সেখানে একটা প্রোটিন আছে, এটা অনেক সময় আসে, চোখের লেন্সের ভেতরে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটার নাম হচ্ছে ক্রিস্টালিন, ক্রিস্টালিন। চোখের লেন্সের ভেতরে একটা প্রোটিন আছে, নাম ক্রিস্টালিন, সেটাও একটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। এবং মনে রেখো এরা কিন্তু সবাই দানাদার, ভৌত বৈশিষ্ট্যের ভিত্তিতে এরা কিন্তু সবাই দানাদার, গ্লোবিউলিন থেকেই বোঝা যায় যে এরা দানা জাতীয়। চোখের লেন্সের ক্রিস্টালিন, চোখের লেন্সের ক্রিস্টালিন। এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম এরা সব প্রাণীর ব্যাপারে পেয়েছি, কিন্তু উদ্ভিদের মধ্যেও কিন্তু গ্লোবিউলিন পাওয়া যায়, সেই কয়েকটা উদাহরণ দিয়ে দেখো। পাটের আঁশের মধ্যে একটা প্রোটিন পাওয়া যায়, দেখো কি আশ্চর্য, পাটের আঁশের মধ্যে পাওয়া যায় প্রোটিনের নাম হচ্ছে অ্যাডেস্টিন, এটা আসে কিন্তু প্রায় ভর্তি পরীক্ষায় দেখবা, পাটের আঁশের মধ্যে প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিনের নাম হচ্ছে অ্যাডেস্টিন। আলু, গোল আলু, এর মধ্যেও একটা প্রোটিন আছে, গোলালুর মধ্যে একটা প্রোটিন আছে, নাম হচ্ছে টিউবেরিন, টিউবেরিন। বাদাম, আমরা যে চীনা বাদাম খাই বা যে কোনো বাদাম, কাঠ বাদাম, সকল বাদামের মধ্যেই একটা প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিনের নাম হচ্ছে এরাচিন, এরাচিন। লেখা কি পরিষ্কার দেখা যায় প্লিজ? জি স্যার। আচ্ছা,
সয়াবিনের মধ্যে একটা প্রোটিন পাওয়া যায়, সয়াবিন, সয়াবিন তেলের মধ্যেও এই প্রোটিনটা থাকে। গ্লাইসিন, সয়াবিনের বৈজ্ঞানিক নামও কিন্তু গ্লাইসিন ম্যাক্স, এই জন্যই নাম হয়েছে গ্লাইসিন। সয়াবিনের মধ্যে যে প্রোটিনটা পাওয়া যায় প্রোটিনের নাম গ্লাইসিন। তারপরে এই যে কমলা, কমলা বাজারে একটা ক্রিম পাওয়া যায় তিব্বত পমেড, নাম শুনছো? হ্যাঁ, কমলা রঙের, দেখবো ওটা দিয়ে কমলা কমলা গন্ধ আসে, ওই জন্য প্রোটিনটার নাম মনে রাখতে সুবিধা। কমলার মধ্যে যে প্রোটিনটা পাওয়া যায় তার নাম হচ্ছে পমেলিন, পমেলিন। তাহলে এই উদাহরণগুলো দিলাম উদ্ভিদের জন্য, আর উপরের উদাহরণগুলো প্রোটিনের জন্য, এরা সবাই ইত্যাদি গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। এই অনেকগুলো উদাহরণ এসেছে কিন্তু এবার, এবং সবগুলি চেষ্টা করবো মনে রাখার জন্য। কি কি? ডিমের কুসুমের ভাইটেলিন, মাংসের মায়োগ্লোবিউলিন, দুধের ল্যাক্টোগ্লোবিউলিন, চোখের লেন্সের ক্রিস্টালিন, পাটের আঁশের অ্যাডেস্টিন, আলুর টিউবেরিন, বাদামের অ্যারাচিন, সয়াবিনের গ্লাইসিন, কমলার পমেলিন ইত্যাদি ইত্যাদি অবশ্যই লিখবা, কারণ এছাড়া আরো আছে, হায়ার ক্লাসে গেলে আরো পাবা। ইত্যাদি গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, এরা সবাই ওই ক্যারেক্টারের মধ্যে আসবে। কি? পানিতে অদ্রবণীয়, তবে লঘু লবণ, দ্রবণে দ্রবণীয়, এরা সবাই তাপে জমাট বাঁধে। লিখছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা চারটা অলরেডি লিখে ফেলছি, এই চারটাকে একটু রিকল করি, মনে করি, তারপর আবার সামনে আগে। কি কি পড়লাম? প্রোটামিন পড়লাম, প্রোলামিন পড়লাম, অ্যালবুমিন পড়লাম, আর গ্লোবিউলিন পড়লাম। একটু রিকল করি, একটু পেছন থেকে ইয়ে করি, রেট্রোস্পেক্টিভ। প্রোটামিনের ব্যাপারে বলি, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কি, সবচেয়ে সরলতম, সবচেয়ে ক্ষুদ্রতম, বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ এর সাথে পাওয়া যায়, স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায়। আবার গুগল করে আরেকটা তথ্য জেনে আসলাম যে শুক্রাণুর যে মস্তক বা মাথা, তার ভেতরে যে ডিএনএটা থাকে, ওই ডিএনএটাকে স্টাবিলাইজ করার জন্য এই প্রোটামিনটা খুব দরকার পড়ে। আর ডিএনএ এর মধ্যে যে হিস্টোন প্রোটিন থাকে, তাই না, হিস্টোন যে প্রোটিন, ওইটাকেও তোমার কি বলা যায় অর্গানাইজ করতে এই প্রোটামিনটা লাগে। গুগল করলে অনেক কিছুই জানা যায়, সেগুলো এই মাত্র জানলাম, যাই হোক অত কিছু আমরা নোটে আসি আনি নাই। ক্ষুদ্রতম সরলতম, তাপে জমাট বাঁধে না, তবে গুরুত্বপূর্ণ যেটা তথ্য, চারটা অ্যামাইনো অ্যাসিড কখনো এই প্রোটিনের মধ্যে থাকবে না। আমি যে একটা কারেকশন দিচ্ছি সেটা মনে হয় দেখছো, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হবে 9টা, ওই আমি দাগ দিতে, হ্যাঁ দাগ দিতে একটু ভুল হয়ে গেছিল, হিস্টিডিনটা ইনক্লুড করা হয়নি, ওটা ইনক্লুড করবা, তাহলে 9টা হবে, 11টা হবে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, ওই কন্ডিশনাল ওগুলো লেখার দরকার নেই, তোমাদের লিখবা, দুইটা ভাগ করবা, একটা হচ্ছে এসেনশিয়াল আর একটা নন এসেনশিয়াল, শেষ। আচ্ছা যাই হোক, এখন প্রোটামিনের ব্যাপারে যেটা বলতে চেয়েছিলাম, যে চারটা অ্যামাইনো অ্যাসিড কখনো প্রোটামিনের মধ্যে থাকবে না, তারা কি কি? টিটি এমসি নাকি, বা টিটিসিএম, যেভাবে পড়ো, টিটিসিএম বা টিটিএমসি, কি থাইমিন নাকি, কোনটা কোনটা থাকে না? টাইরোসিন থাকে না, আর টাইরোসিন, ট্রিপটোফ্যান, মিথিওনাইন আর সিস্টিন, টাইরোসিন, ট্রিপটোফ্যান, মিথিওনাইন আর সিস্টিন, এই চারটা অ্যামাইনো অ্যাসিড থাকবে না প্রোটামিনের মধ্যে, টাইরোসিন, ট্রিপটোফ্যান, মিথিওনাইন আর সিস্টিন, সবসময় মনে থাকবে এটা, এই চারটা অ্যামাইনো অ্যাসিড কখনো প্রোটামিনের মধ্যে থাকবে না। আচ্ছা গেল, এবার প্রোলামিনের কাছে আসি, কি কি বৈশিষ্ট্য বলছিলাম, এরা হচ্ছে 100% অ্যালকোহলে গলবে না, পুরোটুকু পানির মধ্যেও গলবে না, কিন্তু 70-80% অ্যালকোহলের মধ্যে গলবে, দ্রবীভূত হবে। আর কি? আর হচ্ছে এরাও তাপে জমাট বাঁধে না। আর একটা সবচেয়ে বেশি পিকুলিয়ার বৈশিষ্ট্য, যে এরা প্রাণী দেহে পাওয়া যায় না, সাধারণত উদ্ভিদের দেহে পাওয়া যায়, এটা যেন আমরা মনে রাখি, তাপে জমাট বাঁধে না। তাপে কিন্তু কারা কারা জমাট বাঁধে, কারা কারা বাঁধে না, এটা মনে রাখতে হবে। এই যে এই দুইটা তাপে জমাট বাঁধে না, বাঁধে না, আর এই দুইটা তাপে জমাট বাঁধে। আর দ্রবণীয়তার মনে রাখার ক্ষেত্রে পানিটাকে স্ট্যান্ডার্ড ধরো, এটা পানিতে দ্রবীভূত হয় প্রোলামিন, এটাও পানিতে দ্রবীভূত হয় না, অ্যালবুমিনটা পানিতে আংশিক দ্রবীভূত হয়, আংশিক, আর গ্লোবিউলিনটা টোটালি পানিতে দ্রবীভূত হয় না, এটা যেন মনে রাখতে পারি। প্রোটামিন পানিতে পুরোপুরি দ্রবীভূত হয়, প্রোলামিনটা আংশিক দ্রবীভূত, না প্রোলামিনটা পানিতে টোটালি দ্রবীভূত হয় না,
অ্যালবুমিনটা আংশিক দ্রবীভূত হয় আর গ্লোবিউলিনটাও দ্রবীভূত হয় না। তাহলে এটা আমরা যেন মনে রাখি, গ্লোবিউলিন কিসে দ্রবীভূত হবে? তাহলে লঘু লবণ দ্রবণে দ্রবীভূত হবে, আর অ্যালবুমিন পানিতে আংশিক দ্রবীভূত হবে, ঘোলাটে অধক্ষেপ তৈরি করবে। প্রোলামিনটা পানিতে দ্রবীভূত হবে না, কিন্তু কিসে অ্যালকোহলে দ্রবীভূত হবে। এই জায়গাগুলোতে প্যাস লাগে, এই জন্য চারটা চারটা করে মনে রাখতে মনে রাখতে মনে রাখতে যাবো আমরা। এখন চারটা যদি একদম মনে রাখতে পারি, তারপরে আমরা বাকি তিনটা আবার আসবে, সাতটার মধ্যে চারটা যদি মনে রাখতে পারি, বাকি তিনটা মনে রাখতে কষ্ট হবে না। কি খেয়াল করেছ, এই নামগুলো প্রথমে রেখে সামনে চোখের সামনে ফেলে নামগুলো, তারপর ক্যারেক্টার গুলো মনে করতে চেষ্টা করবা। এইটা অ্যালবুমিনটা কিরকম? তাপে জমাট বাঁধে না, তাপে এটা পানিকিতে কি দ্রবীভূত হয়, আংশিক হয়, ঘোলাটে অধক্ষেপ তৈরি করে। আর এটা উদ্ভিদ আর প্রাণী উভয়ের দেহে পাওয়া যায়, এটাও এটা উদ্ভিদের দুইটার মধ্যেই পাওয়া যায়, উদ্ভিদেও পাওয়া যায় প্রাণীতে পাওয়া যায়। এইটা শুধুমাত্র এমন যেটা উদ্ভিদে পাওয়া যায় না, মানে প্রাণীতে পাওয়া যায় না। এরপর এক্সাম্পলের মধ্যে আসবা, এভাবে ক্যারেক্টার গুলো রিকল করে মনে রেখে একদম স্পষ্টীকরণ করে, যেন একটার মধ্যে আরেকটার ক্যারেক্টার ঢুকে না যায়, তারপরে তুমি উদাহরণের মধ্যে আসো। যেমন প্রোলামিনটা শুধুমাত্র উদ্ভিদের পাওয়া যায়, তাহলে এখানে উদ্ভিদের উদাহরণগুলো আমি দিয়েছিলাম কিরকম, ভুট্টার মধ্যে জেইন, গমের মধ্যে গ্লিয়াডিন, বার্লির মধ্যে হর্ডিন, প্রোলামিন। আর অ্যালবুমিন জাতীয় অনেকগুলো দিয়েছিলাম, উদ্ভিদ আর প্রাণী দুটার মধ্যে উদাহরণ দিয়েছিলাম, ডিমের সাদা অংশে দিয়েছিলাম অভো অ্যালবুমিন, মায়ো অ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন, তাই না, ল্যাক্টালবুমিন। তারপরে আবার কিসের মধ্যে দিয়েছিলাম, ওই যে কি বলা যায় উদ্ভিদের উদাহরণের মধ্যে অ্যালবুমিন কি দিয়েছিলাম, গমের বীজের মধ্যে একটা দিছি লিউকোসিন, আর শিমের বীজের মধ্যে দিছি একটা লেগুমিন, বীজের মধ্যে বলেছি, এই জন্য ওই দুইটা আলাদাভাবে মনে রাখতে পারবো অ্যালবুমিনের ক্ষেত্রে। আর গ্লোবিউলিনের তো অনেকগুলো উদাহরণ দিয়েছি, উদ্ভিদেরও দিয়েছি প্রাণীরও দিয়েছি, এই যে এই উদাহরণগুলো। এইভাবে আমরা তিনটা চারটা করে সামনে ফেলে তাদের ক্যারেক্টার আর তাদের এক্সাম্পল মনের মধ্যে এমন ভাবে ঢুকাইতে হবে যে আজকে যতটুকু পারলো ঢুকলো, পরের দিন আবার একবার একটু রিভিশন দিব, মাথার মধ্যে মনের মধ্যে একদম ঢুকায় ফেলতে হবে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে। যত পড়বা যতক্ষণ, অতক্ষণ আর কোনো মোবাইলের দিকে অন্যদিকে কোনো মনোযোগ দিবা না, মন মাথা স্থির রেখে পড়তে বসাটাই খুব গুরুত্বপূর্ণ। আর বায়োলজির ক্ষেত্রে তো আরো বেশি, সব সাবজেক্টে ইন্টারমিডিয়েটটা কিন্তু খুব খারাপ টাইম, খুব শান্তভাবে মন মাথা স্থির রেখে ঠান্ডা মাথায় পড়বা, মাঝার মাথার মধ্যে কোনো আজেবাজে চিন্তা যেন না ঢোকে, তাহলে কিন্তু সব তালগোল পাকিয়ে যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব তালগোল পাকায় গেলে একবার গীত লাগলে আর ছুটবে না। আর এই যে বায়োলজির যে শত সহস্র উদাহরণ, শত সহস্র বৈশিষ্ট্য, এগুলো কিন্তু মনে রাখা এত চারটিখানি কথা নয়। এবার আমরা পরের প্রোটিনের কাছে যাই, প্রো প্রো এল গ্লো। এবার আসবে কত, পাঁচ নাম্বার, গ্লুটেলিন। ভয়ের কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের পূর্ববর্তীরাও যেমন পড়ে আসছে, পড়ে গেছে, তোমরাও পড়তেছো, তারা যেহেতু পারছে তোমরাও পারবা, তোমরা তাদের চেয়ে বেশি ছাড়া কম মেধাবী না। যত সামনে জেনারেশন আসবে তত বেশি মেধাবীরা আসবে, এটাই স্বাভাবিক, আমাদের চেয়ে তোমরা অনেক গুণ বেশি মেধাবী, কোনো সন্দেহ নাই। এবার আমরা, কারণ তোমাদের ব্রেনের এক্সপ্যানশনটা অনেক বেশি হয়েছে ছোটবেলা থেকেই, আমাদের তো এত এক্সপ্যানশন হয় নাই। আচ্ছা, এবার আমরা লিখব গ্লুটেলিন, লেখো, শুরু করো। এই প্রোটিন পানিতে অদ্রবণীয়, এবার এটাও পেলাম পানিতে অদ্রবণীয়, আবার পরে আবার এই কয়টা মিলাই দেখব, এখন যে তিনটা পড়বো এগুলোর ক্যারেক্টার আবার সামনে এনে ফেলবো, চারটা যেমন ক্যারেক্টার সামনে ফেলে ব্যবচ্ছেদ করছি, এখন যে তিনটা পড়তেছি এদের ক্যারেক্টারও চোখের সামনে এনে ব্যবচ্ছেদ করবো, তারপর সাত, চার আর তিন, সাতটাকে একসাথে আনবো পাশে, আবার তাহলে হয়ে যাবে মুখস্থ। কি কি ক্যারেক্টার, গ্লুটেলিন লেখো। এই প্রোটিন পানিতে অদ্রবণীয়, ঘাবড়াবো না ইনশাল্লাহ আমরা, এই প্রোটিন পানিতে অদ্রবণীয়, তবে লঘু অ্যাসিড এবং লঘু ক্ষারে দ্রবণীয়, লঘু অ্যাসিডেও দ্রবণীয় আবার লঘু ক্ষারেও দ্রবণীয়, লঘু অ্যাসিড ও লঘু ক্ষারে দ্রবণীয়, ক্ষারে দ্রবণীয়, তাহলে এটা আমরা মনে রাখবো। গ্লুটেলিন পানিতে অদ্রবণীয়, তবে লঘু অ্যাসিড বা লঘু ক্ষারে দ্রবণীয়। গ্লুটেলিন নামটা আসছে ওই যে গ্লু থেকে, আঠালো একটা ভাব আছে, এই প্রোটিনের মধ্যে একটা আঠালো ভাব আছে, সেই জন্য নামটা এরকম হয়েছে। এই প্রোটিন পানিতে অদ্রবণীয় এবং কি বলা যায়, লঘু অ্যাসিড ও লঘু ক্ষারে দ্রবণীয়। হ্যাঁ, সাথে লেখো, এইবার আরেকটা আসছে, তাপে জমাট বাঁধে না, এইবার এটাও কিন্তু তাপে জমাট বাঁধে না,
তাপে জমাট বাঁধে না, প্রথম দুইটাও বাঁধতো না আর এটাও পাইলাম বাঁধে না, মাঝখানে দুইটা পেয়ে আসছি বাঁধে, তাহলে এটাও তাপে জমাট বাঁধে না। এইটাও কিন্তু এমন প্রোটিন যেটা শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়, শুধু উদ্ভিদে পাওয়া যায়। তাহলে এটা কার সাথে মিলে গেল? এটা প্রোলামিনের সাথে মিলে গেল। হ্যাঁ, প্রোলামিনের সাথে মিলে গেল, উদ্ভিদে পাওয়া যায়, উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায় না, উদ্ভিদে পাওয়া যায়। তবে সাথে একটা সাধারণত বসায় দাও, সাধারণত বসায় দিলে রিস্ক থাকে না, কারণ কেউ যদি আবার বের হয়ে আসে এরকম একটা এক্সেপশন, তখন তো আবার ওই যে এইমাত্র যে বললা চ্যালেঞ্জ করলে তো আবার মুশকিল। এই জন্য সাধারণত দিলে তো দোষের কিছু নাই, তাহলে একটা সুযোগ থেকে যায়। সাধারণত উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায় না। এটার উদাহরণটা মনে রাখার একটা কৌশল আছে। তুমি একটা জিনিস আমি বলি, দেখো এটা মনে থাকবে ভালো, গম বা চালের গুঁড়া, আটা বা চাল, চালের গুঁড়া যেটাই বলি, চালের গুঁড়া বা আটা, এটার মধ্যে যদি তুমি পানি দাও তাহলে কেমন একটা আঠালো আঠালো ভাব হয় নাকি হয় না? আমরা যে ডাও তৈরি করি, চালের ডাও তৈরি করি বা খামির বলি আমরা, চালের গুঁড়া দিয়েও তুমি খামির তৈরি করতে পারো, আবার কি বলা যায় ময়দা বা আটা দিয়েও তুমি খামির তৈরি করতে পারো, পানি দিলে মাখালে আস্তে আস্তে একটা ডাও বা খামির তৈরি হয়, সেই জিনিসটা কিন্তু বেশ আঠালো আঠালো ভাব, তাই না? সত্যি কিনা? ওইটা কিন্তু হয় এই গ্লুটেলিনের জন্য, বেশ খানিকটাই আঠালো। অনেক সময় তো এরকম করি আমরা, চাল গরম ভাত দিয়ে কাগজ টাগজে অনেক সময় জোড়া লাগাই দিই, একটা ভাত টিপে একদম ইয়ে করে দিই, শুকায় গেলে দেখা যায় আঠার মতো জোড়া লেগে যায়। সত্যি না মিথ্যা? ওই গ্লুটেলিনের জন্য, ওটার ভিতরে যে প্রোটিন আছে ওটা আঠালো, গ্লুটেলিন আঠালো ধরনের, এই জন্য গ্লু 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 ভাব আছে, আঠা আঠা ভাব। তাহলে কি ক্যারেক্টার? পানিতে অদ্রবণীয়। তুমি চালের গুঁড়া অথবা আটা বা ময়দা পানির মধ্যে সারাক্ষণ নাড়াও, অনেকক্ষণ নাড়াও, দেখবা মনে হবে যেন গোলা গোলা, পানিতে মিশে গেল, ইস্তি রেখে দাও, দেখবা আস্তে 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 তলানি পরে একদম পানি পরিষ্কার হয়ে যাবে, নিচে জমাটবদ্ধ হয়ে তলানি পড়বে, তার মানে পানিতে এরা গলে না, তবে লঘু অ্যাসিড বা লঘু ক্ষারে কিন্তু গলে যাবে, তাপে কিন্তু জমাট বাঁধে না। তাপে যদি জমাট বাঁধতো তাহলে তো একটু হিট দিলেই রুটি এমন শক্ত হয়ে যেত, চালের রুটি বলো আটার রুটি বলো, ওটা টাইনা ছিঁড়াই যেত না, কিন্তু তা তো না, তাপে কিন্তু ওরা জমাট বাঁধে না। কি এই ক্যারেক্টার গুলো মনে রাখতে সুবিধা হচ্ছে না? একটা জানাশোনা বৈশিষ্ট্যের, একটা জানাশোনা বৈশিষ্ট্যের সাপেক্ষে কথা বললে ওটা পরীক্ষার সময় মনে আসবে ভালো। গ্লুটেলিনটা এরকম, চালের রুটি আটার রুটি টানলে যে ছেঁড়া যায়, কারণ এটা তাপ দিলে জমাট বাঁধে না। গেল এটা। তাহলে আমরা এবার উদাহরণ দিই, চালের মধ্যে যে একটা প্রোটিন আছে আমরা এর আগেও এর নাম বলেছিলাম, এটা নাম আসছিল কি কারণে বলতো? অরাইজেনিন। চালের মধ্যে একটা প্রোটিন আছে নাম অরাইজেনিন, কি কারণে এটা নাম আসছিল? প্রথম শ্রেণীর প্রোটিন, এটা দ্বিতীয় শ্রেণীর, এটা তো প্রথম শ্রেণীর না, এটা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন চালের অরাইজেনিন। আর গমের মধ্যে একটা প্রোটিন আছে, হ্যাঁ গমের মধ্যে একটা প্রোটিন আছে, এটার নাম হচ্ছে গ্লুটামিন, গ্লুটামিন। এই দুইটা কিন্তু, গমের মধ্যে গ্লিয়াডিনও আছে, গ্লিয়াডিন কিন্তু আবার প্রোলামিন জাতীয়, কিন্তু গ্লুটামিন সে আবার গ্লুটেলিন জাতীয়। গমের মধ্যে দুইটা প্রোটিন পেলাম, এর আগেও একটা পেয়েছি গ্লিয়াডিন, আবার এখন একটা পেলাম গ্লুটামিন। তাহলে গম খাওয়া চালের চেয়ে ভালো, কারণ গমের মধ্যে বেশি প্রোটিন আছে। তাহলে ইত্যাদি গ্লুটেলিন জাতীয় প্রোটিন, কি কি? চালের অরাইজেনিন, গমের গ্লুটামিন, ইত্যাদি গ্লুটেলিন জাতীয় প্রোটিন। শেষ করেছ? লিখতে পারছ? জি স্যার। ঠিক আছে, চালের অরাইজেনিন, গমের গ্লুটামিন, ইত্যাদি গ্লুটেলিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড, গ্লুটেলিন জাতীয় প্রোটিন। এবার আসো পরেরটা যাই, গ্লুর পরে হি, এটা হবে মনে হয় ৬ নাম্বার, হিস্টোন, হিস্টোন প্রোটিন। এই হিস্টোনের কথা আমাদের মনে আছে কিন্তু, জানো আমার একটু আছে, থোড়া থোড়া মনে আছে, তোমাদের মনে আরো বেশি মনে আছে। কিরকম? ওই যে সেই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ মনে আছে, এটা ধরো ক্রোমোজোম, এটা মনে করো ক্রোমোজোম, এটা সেন্ট্রোমিয়ার, এর ভিতরে যে ক্রোমোনিমা সুতা আছে,
সেই সুতা আমরা খুলে বের করে নিয়ে আসছিলাম, এই যে মনে করো সুতা, তারপর আমরা দেখছিলাম সেই সুতার মধ্যে এরকম প্যাঁচ আছে, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন বলছিলাম, মনে আছে কিনা ঠিক জানি না, কাছাকাছি প্যাঁচ থাকলে হেটারোক্রোমাটিন, দূরে দূরে প্যাঁচ থাকলে ইউক্রোমাটিন, এইটাই কিন্তু মেইন সুতাটা কিন্তু ডিএনএ। এই ডিএনএ এর ভাজে ভাজে গোল গোল লাল লাল প্রত্যেকটা ভাজের মধ্যে আটটা করে এক ধরনের প্রোটিন দেখাইছিলাম, যারা ডিএনএ ক্লাস করছো আমার কাছে তাদের মনে থাকতে পারে, আঙুরের থোকার মতো এরকম, মনে আছে নাকি নাই? মনে পড়ে কেউ ছিল? এখন যারা ক্লাস করো তারা কেউ ছিল কিনা? ওই প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন। হিস্টোন হচ্ছে কিন্তু আসলে প্রোটিনের একটা ধরন, তবে এই হিস্টোন প্রোটিনটার নাম হচ্ছে নিউক্লিও হিস্টোন। নিউক্লিও হিস্টোন আমরা সংক্ষেপে বলি হিস্টোন প্রোটিন, এটার ব্যাপারে এখন বলবো। হিস্টোন প্রোটিন, লেখো হিস্টোন। এই প্রোটিন পানি, লঘু অ্যাসিড, লঘু ক্ষার, লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, এটা সবার সবার মধ্যে দ্রবীভূত হবে, তাহলে তো সুবিধা। হিস্টোন, এই প্রোটিন পানি, লঘু অ্যাসিড, লঘু ক্ষার এবং লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। এই প্রোটিন পানি, লঘু অ্যাসিড, লঘু ক্ষার এবং লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। দাড়ি, এর মধ্যে ক্ষার ধর্মী অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আবার নাম অ্যাসিড, কিন্তু তার মধ্যে আবার কেউ কেউ আছে ক্ষার ধর্মী বৈশিষ্ট্য পালন করে, কেউ কেউ আবার আছে অম্ল ধর্মী বৈশিষ্ট্য পালন করে। যেমন যে অ্যামাইনো অ্যাসিডের, যেমন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে লাইসিন একটা আছে, তোমরা যে 20টা অ্যামাইনো অ্যাসিড লিখছো তার মধ্যে লাইসিনের নাম আছে, আর একটা আছে আর্জিনিন। এই অ্যামাইনো অ্যাসিড দুইটা কিন্তু আর্জিনিন, এই অ্যামাইনো অ্যাসিড দুইটা ক্ষার ধর্মী আচরণ করে। আর এই হিস্টোন প্রোটিনের মধ্যে এই অ্যামাইনো অ্যাসিড দুইটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সেই জন্য হিস্টোনটাও এরকম ক্ষার ধর্মী আচরণ করে, এই কথাটা আমি এখন লিখবো। এই প্রোটিনে ক্ষার ধর্মী অ্যামাইনো অ্যাসিড লাইসিন এবং আর্জিনিন অধিক পরিমাণে থাকে। হিস্টোন প্রোটিনে লাইসিন ও আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে। হিস্টোন প্রোটিনে ক্ষার ধর্মী লাইসিন ও আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে, তাই হিস্টোন ক্ষারীয় আচরণ করে। দাঁড়িয়ে, হিস্টোন প্রোটিনে ক্ষার ধর্মী লাইসিন এবং আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড বেশি পরিমাণে থাকে, তাই হিস্টোন ক্ষারীয় আচরণ প্রকাশ করে বা ক্ষারীয় আচরণ করে। হিস্টোন প্রোটিনে ক্ষার ধর্মী লাইসিন এবং আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে, তাই হিস্টোন ক্ষারীয় আচরণ করে। লিখছ? জি স্যার। থ্যাংক ইউ। এবার সাথে লেখো, ডিএনএ এর সাথে এই প্রোটিন অবস্থান করে এবং জিনের বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। তোমরা জানো ডিএনএর ভেতরে জিন থাকে, ডিএনএর ক্ষুদ্র অংশ যা নির্দিষ্টভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে জিন বলে, সেই জিনের বৈশিষ্ট্য প্রকাশটা কিন্তু সহজতর করে এই হিস্টোন প্রোটিন, তাহলে সেটা আমরা এখন লিখব। এই প্রোটিন ডিএনএর সাথে অবস্থান করে বা ডিএনএর পাশে অবস্থান করে এবং জিনের বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। এই প্রোটিন ডিএনএ এর সাথে সংযুক্ত থাকে, যেভাবে লেখো, এই প্রোটিন ডিএনএ এর সাথে সংযুক্ত থাকে এবং জিনের বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। উদাহরণ লেখো নিউক্লিও হিস্টোন, উদাহরণ তো এখানে লিখে দিয়েছি নিউক্লিও হিস্টোন। এই প্রোটিন ডিএনএ এর সাথে যুক্ত থাকে এবং জিনের বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। জিনের গঠন আমরা পড়ছি, কিন্তু জিন অপেরন মডেল পড়ছি আমরা, ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ যা নির্দিষ্টভাবে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে জিন বলে, সেই জিনের বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে হিস্টোন প্রোটিন। লিখছো সবাই? উদাহরণ লেখো নিউক্লিও হিস্টোন। লিখেছো সবাই? জি স্যার। এবার সরল প্রোটিনের লাস্ট আইটেম, সাত নাম্বার, সরল প্রোটিনের শেষ যেটা, সেটা হচ্ছে এসক্লেরো প্রোটিন। এসকেলেরো প্রোটিন, প্রো প্রো অ্যালগুলো গ্লু হিসকে, এসক্লেরো প্রোটিন।
এটা একটু খেয়াল করলেই মনে রাখতে পারবো আমরা, এই যে এটা পাওয়া যায় শিংয়ের মধ্যে, খুরের মধ্যে, নখের মধ্যে, এইসব জায়গায় পাওয়া যায়। এখন এই যে শিং, খুর, নখ বা কোনো প্রাণীর চামড়া, এগুলো পানির মধ্যে ডুবায় রাখলে কি গলবে কোনোদিন বলো? না না, এই জন্যই লেখো, প্রথমেই লেখো স্ক্লেরোপ্রোটিন, লেখো এই প্রোটিন পানি, লঘু অ্যাসিড, লঘু ক্ষার, লঘু লবণ, দ্রবণে অদ্রবণীয়। পানি, লঘু অ্যাসিড, লঘু ক্ষার, লঘু লবণ, দ্রবণে অদ্রবণীয়, তবে তীব্র অ্যাসিডে দ্রবণীয়, শক্তিশালী অ্যাসিডে দ্রবণীয়। অ্যাসিডের মধ্যে যদি দাও তাহলে শক্তিশালী অ্যাসিডের মধ্যে দিলে গলে যাবে, তবে তীব্র অ্যাসিডে দ্রবণীয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু দুর্বল অ্যাসিড, ওটাতে দিলে হবে না, কিন্তু সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড এগুলোতে দিলে হবে। কার্বনিক অ্যাসিড ওগুলো কিন্তু দুর্বল অ্যাসিড, ওগুলোতে দিলে লাভ হবে না, তীব্র অ্যাসিডে দিতে হবে, তীব্র অ্যাসিডে দ্রবণীয়। লঘু অ্যাসিডে দ্রবণীয় নয়, তবে তীব্র অ্যাসিডে দ্রবণীয়। সাথে লেখো প্রাণী দেহে এই প্রোটিন অধিক পরিমাণে পাওয়া যায়, উদ্ভিদে খুব কম পাওয়া যায়, প্রাণী দেহে সাধারণত পাওয়া যায়, প্রাণী দেহে এই প্রোটিন অধিক পরিমাণে পাওয়া যায়, প্রাণী দেহে এই প্রোটিন অধিক পরিমাণে পাওয়া যায়। যেমন ত্বক, শিং, খুর, নখ, হ্যাঁ ইত্যাদির ইত্যাদির মধ্যে পাওয়া যায়, ইত্যাদির কেরাটিন, প্রোটিনটার নাম হচ্ছে কেরাটিন, সে কিন্তু একটা স্ক্লেরোপ্রোটিন, পাওয়া যায় কোথায়? ত্বকে, শিঙে, খুরে, নখ ইত্যাদি। তাহলে আমরা লিখেছি যেমন ত্বক, শিং, খুর, নখ ইত্যাদির কেরাটিন। তারপর হচ্ছে তোমার চুলের মধ্যে পাবা, চুলের মধ্যে যে একটা প্রোটিন পাওয়া যায় নাম হচ্ছে ইলাস্টিন, ইলাস্টিনটা আবার তুমি ত্বকেও কিছুটা পাবা, তবে চুলে বেশি বেশি পাওয়া যায়। চুলে কেরাটিনও কিন্তু তুমি পাবা, কেরাটিন জিনিসটা চুলেও পাওয়া যায়, আবার ইলাস্টিনও চুলে পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার এই যে লিগামেন্ট এবং টেন্ডনের মধ্যে পাওয়া যায়, লিগামেন্ট ও টেন্ডন, গত ক্লাসে আমি লিগামেন্ট এবং টেন্ডন শিখিয়েছিলাম, দুইটা হাড় যেখানে জয়েন্ট থাকে সেখানে এক ধরনের ফাইবার বা তন্তু থাকে শক্ত, সেটাকে বলে লিগামেন্ট। আবার মাংস পেশিটা হাড়ের সাথে লাগানো থাকে, সেই মাংসপাশির পেশির দুই প্রান্তে আবার দুইটা ফাইবারের মতো থাকে, তাকে বলে টেন্ডন। সেই লিগামেন্ট আর টেন্ডনের মধ্যে যে পাওয়া যায় কোলাজেন, এই কোলাজেনটাও কিন্তু একটা স্ক্লেরোপ্রোটিন। তাহলে স্ক্লেরোপ্রোটিন এখানে উদাহরণ আসছে তিনটা, কেরাটিন, ইলাস্টিন আর কোলাজেন। পাওয়া যায় কোথায় কোথায়? কেরাটিন পাওয়া যায় ত্বক, শিং, খুর, নখ ইত্যাদিতে, ইলাস্টিন পাওয়া যায় চুলের মধ্যে, আর কোলাজেন পাওয়া যায় লিগামেন্ট ও টেন্ডন। তাহলে তোমরা এভাবে লিখবা, লিগামেন্ট ও টেন্ডনের কোলাজেন ইত্যাদি স্ক্লেরোপ্রোটিনের উদাহরণ, ত্বক, শিং, খুর, নখ ইত্যাদির কেরাটিন, চুলের ইলাস্টিন, লিগামেন্ট ও টেন্ডনের কোলাজেন ইত্যাদি স্ক্লেরোপ্রোটিন এর উদাহরণ। লিখছো সবাই? ত্বক, শিং, খুর, নখ ইত্যাদির কেরাটিন, চুলের ইলাস্টিন, লিগামেন্ট ও টেন্ডনের কোলাজেন ইত্যাদি স্ক্লেরোপ্রোটিন জাতীয়, স্ক্লেরোপ্রোটিনের উদাহরণ ইত্যাদি প্রোটিন স্ক্লেরোপ্রোটিন জাতীয়, যেভাবে লেখো আণবিক গঠন। আণবিক গঠনটা কি? এরা সবাই সরল, এদের মধ্যে কখনোই তুমি অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিছু পাবে না। আর দ্রবণীয়তার ব্যাপারটা তো বললাম, যেটা পানি, লঘু অ্যাসিড, লঘু ক্ষার, লঘু লবণে দ্রবীভূত হবে না, কিন্তু তীব্র অ্যাসিডে দ্রবীভূত হবে। ওই কথা ওই একই, এই প্রোটিন আবার অন্য বৈশিষ্ট্যের কারণে আগে অন্য জায়গায় উদাহরণ হিসেবে ব্যবহার করেছি,
কিন্তু এখন তার দ্রবণীয়তার আণবিক গঠনের ভিত্তিতে আবার স্ক্লেরোপ্রোটিনের মধ্যে তাকে আসছে উদাহরণ হিসেবে। বুঝতে পারছো তো বিষয়টা? সেই কথা তো এর আগেও একদিন ক্লিয়ার করে নিয়েছি। চুলের প্রধান উপাদানই না কেরাটিন? কেরাটিন, হ্যাঁ, চুলের মধ্যে কেরাটিন আছে, কেরাটিন উপরে লিখছো। তাহলে এখানে তুমি চুল কথাটা ঢুকায় দাও, চুল, ত্বক, শিং, খুর, নখ ইত্যাদির কেরাটিন। চুলের মধ্যে আবার ইলাস্টিনও আছে, চুলের মধ্যে কেরাটিনও আছে, ইলাস্টিনও আছে। চুলটা যে একটু টানলে প্রসারিত হয়, পরে আবার ছিঁড়ে যায়, ওটা ইলাস্টিনের জন্য হয়। চুলের মসৃণতা, ওটা কেরাটিনের জন্য হয়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা স্ক্লেরোপ্রোটিনের বৈশিষ্ট্য এবং উদাহরণ জানলাম। স্ক্লেরোপ্রোটিন পড়ার সাথে সাথে আমাদের সরল প্রোটিন পড়া শেষ হয়ে গেল এবং আজকে ক্লাসও শেষ হয়ে গেল। আমরা এরপরে পড়বো হচ্ছে যৌগিক প্রোটিন। খুব বেশি সময় লাগবে না,